আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলায় ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম চালু হলে ক্ষতি পাবে কর্মজীবী পরিবারের। ব্রাডফোর্ডের পড়ে যাওয়া ড্রুমন্ড মিল ঘিরে আতঙ্কে স্থানীয়রা। ব্রিটেন জুড়ে রাইট টু রেন্ট চেক কার্যকর, £3,000 পর্যন্ত জরিমানা। অফিসের মালিকানা নিয়ে সামাজিকভাবে সমাধানের পথ খুঁজছে বিসিএ। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম চালু হলে তা কর্মরত পরিবার বা ওয়ার্কিং ফ্যামিলিগুলোর জন্য গড়ে আর্থিক ক্ষতির কারণ হবে, এমনটি বলা হয়েছে আইএফএসের রিপোর্টে। ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম হল 6টি বেনিফিট একসাথে মাসিক ভিত্তিতে প্রদানের একটি ব্যবস্থা। এ ব্যবস্থার আওতায় স্বল্প আয়সীমার পরিবারগুলোকে বর্তমানে চালু থাকা ইনকাম সাপোর্ট, ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, হাউজিং বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট একসাথে মাসে একটি পেমেন্টের মাধ্যমে দেওয়া হবে। অন্যদিকে ইনস্টিটিউট অব ফিজিবল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে এটি চালু হলে কর্মজীবী পরিবারগুলো দুরবস্থায় পড়বে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট 6টি বেনিফিটের সমন্বিত ব্যবস্থা হওয়ায় এটি অধিকতর কার্যকর হবে। এটি জনগণকে কাজে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবে, একই সাথে প্রায় £3 বিলিয়ন বছরে সঞ্চয় সম্ভব। অন্যদিকে আইএফএসের গবেষণা মতে নতুন ব্যবস্থায় 2.1 মিলিয়ন পরিবার বছরে £1,600 আর্থিক ক্ষতির শিকার হবেন। অন্যদিকে 1.8 মিলিয়ন পরিবার গড়ে £1,500 অতিরিক্ত পাবেন। ব্রাডফোর্ডের বন্ধ থাকা ড্রুমন্ড মিল আগুনে পড়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। মিলটির বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। ব্রাডফোর্ডের ঐতিহাসিক ড্রুমন্ড মিল এর শুরু 1861-তে। একসময় এটি ছিল টেক্সটাইল ট্রেডের প্রাণকেন্দ্র, যা স্যুট ম্যাটেরিয়ালের জন্য ছিল বিখ্যাত। 1979-তে এটি ছিল গ্রেড টু লিস্টেড বিল্ডিং। কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে কিছু বিদেশি ফার্ম চলে যায় অন্যান্য দেশে, যেখানে স্বল্পমূল্যে কর্মচারী নিয়োগের মাধ্যমে অধিক মুনাফা লাভ করা সম্ভব। কর্মচারীদের নিম্নমূল্য, সহজ কিস্তি, সস্তা জায়গা এবং প্রত্যেক নতুন কোম্পানির জন্য নিজস্ব কারখানা থাকায় এ ধরনের ব্যবসার চাহিদা সবসময় এক স্থান থেকে অন্যত্র চলে যায়। ফলে 2002 সালে মিলটি বন্ধ হয়ে যায়। 2012 সালে মিলটিকে ফ্ল্যাটস ও বিভিন্ন বিজনেসিসে রূপান্তরিত করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়। গত 28 জানুয়ারি বেলা 11:30 দিকে আগুন লেগে পুড়ে যায় মিলটি। সাথে সাথে সতর্কতার জন্য 100-এরও বেশি গড়ের বাসিন্দা ও ব্যবসা বাণিজ্য থেকে বের করে আনা হয় স্থানীয় লোকজনদের। দেখি সফট বনের বা দেরি কুন্তানি তাম্পাচ্ছি না, আমরা বড় অসুবিধা হয়েছে। এখন পুলিশে লেগেছে বিদায় দিয়ে বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাগুলো। পরদিন আগুন নিয়ন্ত্রণে আনার পর শুক্রবার বিকালে স্থানীয় বাসিন্দারা ফিরে যান নিজ নিজ গড়ে, কিন্তু আজ বুধবার পর্যন্ত বন্ধ ছিল মিলের পার্শ্ববর্তী রাস্তাগুলো, যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার থেকে দোকান খুলতাম পারছি না, আমরা পুলিশে কুলার দিছে না, কারণ দিকে রোড ব্লক আছিল আর আমরা ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনো কোনো কারণ জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা উদ্ঘাটনের অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। Still in investigation. We've got a fire investigation team working alongside the police to try and establish the cause of the fire. মিল পুড়ে যাওয়ার পর অবশিষ্ট চিমনি হঠাৎ ভেঙে পড়ার আতঙ্কে আছেন স্থানীয়রা। The chimney is fine, that's intact, it's totally unaffected by the fire, that'll be and it won't affect the local community. The main thing we're trying to do now is get this road open and get the businesses back to normality. So we'll be working along with the highways and the contractors to get that to happen as soon as possible. Bradford Lamline থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, Channel I News. বাড়ি ভাড়ার ক্ষেত্রে ইমিগ্রেশন চেক সোমবার থেকে শুরু হয়েছে ব্রিটেনে। রাইট টু রেন্ট নামে নতুন নিয়মের ফলে বাসা ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়াদের ব্রিটেনে থাকার বৈধতা আছে কিনা তা যাচাই করতে হবে। বাড়ির মালিক বা যেসব এজেন্ট বাড়ি ভাড়া দেবে তারাই এই দায়িত্ব পালন করবে। ফলে যারা ভাড়া বাসায় বসবাস করেন তাদের পাসপোর্ট ও ভিসা বাড়ির মালিক বা তত্ত্বাবধানকারী
এজেন্টকে দেখাতে হবে। বাড়ির মালিক পাসপোর্ট অফিসের মূলকপি দেখার পাশাপাশি এসবের ফটোকপি সংরক্ষণ করবেন। নতুন নিয়ম অনুযায়ী ব্রিটেনে থাকার বৈধতা নেই এমন কাউকে বাসা ভাড়া দিলে প্রতি অবৈধ ভাড়াটিয়ার জন্য £3,000 জরিমানা গুনতে হবে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে ব্রিটেনে অবৈধ ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণ ও বিতাড়নের কৌশল হিসেবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে নতুন এই নিয়ম আনা হয়েছে। অফিসের মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি সামাজিকভাবে সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ। গত 12 জানুয়ারি আদালতের রায়ে সেন্ট্রাল লন্ডনের বিসিএ অফিসের মালিকানা একটি কোম্পানির বলে প্রতিষ্ঠিত হলে কমিউনিটির অন্যতম প্রাচীন এ সংগঠনের অফিস নিয়ে জটিলতা শুরু হয়। ইতিমধ্যে এই ভবনের মালিক প্রতিষ্ঠানটি অফিস ভাড়া এবং মামলার খরচ দাবি করেছে। এই অবস্থায় কমিউনিটির সহযোগিতা কামনা করেছে সংগঠনটি। তবে এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিএ। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিসিএ। এপিলের ব্যাপারটা হচ্ছে যে এনএসির সিদ্ধান্ত, যেটা এনএসির সিদ্ধান্ত হচ্ছে যে এপিলের সুযোগ আছে কিনা খতিয়ে দেখার জন্য, সেই হিসাবে আমরা লয়ারকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং লয়ারের বক্তব্য হচ্ছে এখানে অ্যাপিল করা যাবে না, এই ধরনের কিছু লেখা নাই। তো সেটা সময় লাগবে, সময় সাপেক্ষ আমরা জানি। ব্রিটেন থেকে প্রচারিত জিবিনিউজ24.com এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। হোসনা মতিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জিবিনিউজের চিফ এডিটর রাকিব রুহেল। সভায় প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমদ ফয়সল চৌধুরী সোহেব। অনুষ্ঠানে জানানো হয় আগামী 23 ফেব্রুয়ারি চ্যানেল আই ইউরোপের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সভায় উপস্থিত ছিলেন জিবিনিউজের স্পেশাল করেসপন্ডেন্ট আনসার আহমেদুল্লাহ, জামাল খান, সৈয়দ শাহ সেলিম আহমেদ, ফখরুল ইসলাম, নাজমুল ইসলাম, শুয়েব আহমেদ, মিজান রহমান, সাজিয়া স্নিগদা, লুবাবা চৌধুরী, মাহমুদা মনি, রুনি ইসলাম, ফজলুল হক, নাজমুল ইসলাম, ইমন, শাকের আলম প্রমুখ। মঙ্গলবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটনের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সারে মাহমুদ, কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী, বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজউদ্দিন, ব্যারিস্টার তারেক বিন আজিজ, আবু নসরুল্লাহ খান জুনায়দ, নাসির আহমেদ শাহিন, অ্যাডভোকেট আবুল হাসনাত, সলিসিটর ইকরামুল হক মজুমদার, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার সোহরাব হোসেন, অ্যাডভোকেট লিয়াকত আলী প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে বলা হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে তাকে হয়রানি করার উদ্দেশ্যে। বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ানের স্মরণে ব্রিকলিন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত গুণীজনরা তাদের স্মৃতিচারণে বলেন, মরহুম আব্দুল খালিক মায়ান ব্যক্তি জীবনে ছিলেন বিনয়ী, পরোপকারী ও নির্লোভ। মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি শফিক রহমান চৌধুরী, নইমুদ্দিন রিয়াজ, শাহ শামীম আহমদ, জিল্লুর রহমান চৌধুরী, ফয়জুর রহমান খান, ফয়জুর রহমান লস্কর, নুরুল হক লালামিয়া, জামাল আহমদ খান, তারেক আহমেদ, গুলাম ফারুক, আব্দুল বাসিত ও সজীব ভুঁইয়া প্রমুখ। যুক্তরাজ্য প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মরহুমের পুত্র খালেদ আহমদ জয় ও আরাফাত আহমদ বিজয় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করেছেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য অবস্থানরত ছাত্রক উপজেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজনে ইতালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রানার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। রশিদ আহমেদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম সিমুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুর রহমান, মুজাহিদুর রহমান, শামসুজ্জামান সুজন, নুরুল হক, শাহ জামাল, শামীম আহমদ, আখলাকুর রহমান, মোহাম্মদ সালেক, আকিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী যে যার অবস্থান থেকে বাংলাদেশে বর্তমান সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসিক্স যুবলীগের সহসভাপতি আব্দুল মজিদের আয়োজনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে এক মত বিনিময় সভা ও ডিনার পার্টি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসিক্সের একটি হলে যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরামা মিসবাহ, খসরুজ্জামান খসরু, লুৎফুর রহমান সাহেদ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, আজাদুর রহমান আজাদ, তারেক আহমেদ, ফয়সল হোসেন সুমন, শাহিন তফাদার প্রমুখ। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রতিবাদে লন্ডন মহানগর যুবদলের উদ্যোগে সোমবার প্রতিবাদ সভা যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল খয়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ জামাল খালেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এ কয়সার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, দেওয়ান আব্দুল বাসিত, কিবরিয়া ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে, এ সরকার মামলাবাজ সরকার বলেও অভিযোগ করেন তারা। এভাবে মিথ্যা মামলা দিয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে। রোববার লন্ডনের টাওয়ার ব্রিজ সংলগ্ন গ্রেনেজ টাওয়ার ব্রিজ হোটেলে হয়ে গেল এসআরডিসি ওয়ার্ল্ড ওয়াইড এর চার দিন ব্যাপী কর্মশালা। এতে উপস্থিত ছিলেন এসআরডিসি ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিষ্ঠাতা ওরেঞ্জ রোশন ও টেঙ্গারিন। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্কুলের হেড মার্কার্স ও এডেলিন, দুবাই এবং ইন্ডিয়া স্কুলের প্রধান বালা সুব্রমণিয়ম। কর্মশালার আয়োজনে ছিলেন এসআরডিসি ইউকে ডাইরেক্টর ব্যারিস্টার সৈয়দ আনসার, সলিসিটর সৈয়দ সাজিদ। এতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় 80 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। কর্মশালায় হালাল উপায়ে কীভাবে ফিনান্সিয়াল মার্কেটে গোল্ড ট্রেডিং করে ঘরে বসে অর্থ উপার্জন করা যায় সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউপি নির্বাচনে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাহবুবুল হক শরীনের সমর্থনে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুবনেতা আঙ্গুর আলী এবং আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ হরমুজ আলী, সাংবাদিক রহমত আলী, আমিরুদ্দিন মাস্টার, কমিউনিটি নেতা আব্দুল আলী রৌফ, আকলু মিয়া, আব্দুল হামিদ, কারি আজাদ মিয়া, মোহাম্মদ বদরুল হক, নেফুর মিয়া প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ মাহবুবুল হক শেরিনকে এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে এডিনবরা এলরিকের অ্যাকুয়ালিটি চ্যাম্পিয়ন্স গালা ডিনার। খালেদা জিয়ার উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে বার্মিংহামে বিএনপির সমাবেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এডিনবরায় এলরেক আয়োজন করে একুইলিটি চ্যাম্পিয়ন্স গালা ডিনারের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। হেরিওট ওয়াট ইউনিভার্সিটির জেমস ওয়াট সেন্টারে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই একুয়ালিটি চ্যাম্পিয়ন্স গালা ডিনারে স্কটল্যান্ডের রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলরিকের চেয়ার ফয়সাল চৌধুরী এমবিএ, সিটি অফ এডিনবরার লর্ড প্রভোস্ট ডোনাল্ড উইলসন, স্কটিশ কনজারভেটিভ পার্টির লিডার রুথ ডেভিডসন এমএসপি, এডিনবরা কাউন্সিলের লিডার অ্যান্ড্রু বাউন্স, লেবার পার্টির সারা বয়েক এমএসপি, কাউন্সিলর লেজলি হাইন্স এবং প্রফেসর স্যার জিওফ পালমার। বক্তারা প্রথমেই এলটেকের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান এমন প্রাণবন্ত একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।
বক্তারা বলেন, কমিটি থেকে সকল প্রকার বৈষম্য ঘুচিয়ে বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে সম অধিকার রক্ষার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এলরেক। আর তাই কমিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এলরেকের সেবামূলক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, সমাজে একমাত্র সমতাই এনে দিতে পারে প্রকৃত শান্তি, সমৃদ্ধি এবং মুক্তি। বক্তারা একই সাথে এও মনে করেন, দীর্ঘ 45 বছরের যাত্রায় যথেষ্ট সাফল্য অর্জন করেছে এলরেক। অনুষ্ঠানটি প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে মনে করে সন্তোষ প্রকাশ করেন এলরেকের চেয়ার ফয়সাল চৌধুরী এমবি। এলরেকের এটি প্রথম অ্যাওয়ার্ড অনুষ্ঠান হলেও এখন থেকে প্রতি বছর এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজনের ঘোষণা দেন তিনি। আসলে অনেকদিন পরে আমরা আজকে একটা ইকুয়ালিটি চ্যাম্পিয়ন ডিনার করলাম। দ্য রিজন ফর দ্যাট ইজ, মানে অনেক দিন ধরে দেখা যেতেছে যে আমাদের কমিউনিটির জন্য অনেক লোকে অনেক কাজ করে যেতেছেন যাদেরকে রিকগনাইজ করা হইতেছে না, বা অনেক সময় দেখা গেছে যে তারা মেন স্ট্রিমে আসতেছেন না। তা আমাদের এলরেকের জবটা হইলো যে আমরা ওদেরকে খুঁজে আনা। এখন দেখা যেতেছে যে আমাদের যে ইয়ঙ্গার জেনারেশন, আমরা কিন্তু এই কমিউনিটি ওয়ার্ক থেকে একটু দূরে সরে যেতেছি। আমি সবাইকে আর্জ করবো যে সবাই কমিউনিটি ওয়ার্কে আমরা ইনভলভ হওয়া উচিত। বহুজাতির আগমন এবং সহ অবস্থানকে স্বাগত জানান এডিনবরা লর্ড প্রভোস্ট এবং এলরেকের প্যাট্রন ডোনাল্ড উইলসন। Edinburgh is an international city, and what that must mean is that people are welcome here from different cultures and different backgrounds. অনুষ্ঠানের শেষ পর্ব ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাচ, গান এবং বাদ্য পরিবেশন করা হয় এই পর্বে। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বার্মিংহাম সিটি বিএনপি। প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের মদদে এই মামলাকে মিথ্যা বানোয়াট অভিহিত করে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম সিটি বিএনপি, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতিতে স্মল হিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি আবজার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটেন সফররত জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সদস্য সচিব হরমুজ আলী, আলহাজ মফিজ খান, সৈয়দ জামশেদ আলী, মুসাদ্দিক আহমদ মানিক, জুবের চৌধুরী, ফয়সল আহমেদ, মুদাসির খান, মুজিব চৌধুরী, চুনু মিয়া, রেজাউল ইসলাম বিল্লাহ প্রমুখ। শাহ এম এস কিবরিয়া স্মৃতি পরিষদ সাউথশিল শেখার উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানান, স্মৃতি পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাউথশিল আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মকসুদ কুরেশির পরিচালনায় সভায় অতিথি ছিলেন সাউথশিল আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাবিস আহমেদ জিম্মাদার, মোহাম্মদ নজরুল ইসলাম, সৈয়দ বদরুল ইসলাম, সৈয়দ জিয়াউল ইসলাম, মোহাম্মদ শাহিন আহমেদ, মোহাম্মদ ফয়াজউদ্দিন, উমর মেহেদী রুনু, আকিকুর রহমান, সানাউল্লাহ সানা প্রমুখ। সভায় বক্তারা শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। ইতালির রুমে সেন্তো সাল্লেজামে মসজিদের রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত ব্যয় বাবদ 2,50,000 ইউরোর মধ্যে 1,30,000 ইউরো ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের দেনা সুদে ওয়াদাকৃত অর্থ দ্রুত পরিশোধের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মসজিদের কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামে মসজিদ কমিটির সভাপতি মুজিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক হাজি নুরে আলম, সহ সভাপতি হাজি ওসমান গনি মিন্টু, সাংগঠনিক সম্পাদক বুলবুল শিকদার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন প্রমুখ। স্পেনের ঢাকা ফ্রুতাস এর স্বত্বাধিকারী আল আমিন ও শাহ আলম স্পেন প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন সাফল্যের অনুকরণীয় দৃষ্টান্ত। মাত্র 6-7 বছরের ব্যবধানে এই তরুণ জুটি কঠোর পরিশ্রমে মাদ্রিদে গড়ে তুলেছেন
33টি ফলমূলের দোকান। প্রতিবছরের মতো গতকাল ঢাকা ফুটাসে প্রায় শতাধিক কর্মরত সদস্যকে নিয়ে হয়ে গেল ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। সভায় বক্তারা বলেন, শুধু কর্মসংস্থান নয়, স্পেনের মন্দার বাজারে এ ব্যবসা বাংলাদেশিদের নতুন সম্ভাবনার পথ দেখায়। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, মত বিনিময়ে আলোচনা, নিজেদের মধ্যে পরামর্শ আদান প্রদানের সাথে সাথে পুরস্কৃত করা হয় সেরা কর্মীদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন, আলোচনায় অংশ নেন আইনজীবী এলেনা মার্থিন, ঢাকা ফুটাসের কর্মকর্তা হারুন মিয়া, খলিলুর রহমান, শাহ আলম, আসলাম আহসান হাবিব, সুমি প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর কোনোভাবেই পিছিয়ে নেই। বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এখন পঞ্চম আর নারী নেতৃত্বে প্রথম স্থানে রয়েছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত ভোকেশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড রোটারি লেটস রিসেপশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রোটারিয়ান মোহাম্মদ আব্দুল মুকিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন ইসলাম কামাল। অনুষ্ঠানে সাংবাদিকতায় ইকরামুল কবির, নারী উদ্যোক্তা হিসেবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, স্বাস্থ্যসেবায় বিজলি রানী দত্ত, শিক্ষায় অঞ্জলি রানী তালুকদার, ব্যাংকিংয়ে মোহাম্মদ আলী সিদ্দিকীকে সম্মাননায় ভূষিত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীরাও ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সিলেটের বালাগঞ্জে দেওয়ানবাজারে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাডভোকেট জুয়েল আহমদ, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক ও মোহাম্মদ আনহার মিয়া। এই ছিল আমাদের আজকের। আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম চালু হলে ক্ষতি বাড়বে কর্মজীবী পরিবারের। ব্র্যাডফোর্ডের পড়ে যাওয়া ড্রুমন মিল ঘিরে আতঙ্কে স্থানীয়রা। ব্রিটেন জুড়ে রাইট টু রেন্ট চেক কার্যকর, £3,000 পর্যন্ত জরিমানা। অফিসের মালিকানা নিয়ে সামাজিকভাবে সমাধানের পথ খুঁজছে বিসিএ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।